করছো কখন থেকে বলতেছি তুমি আমাকে দেখো না তুমি গাড়ির দিকে পড়ে আছো আমার দিকে তো তোমার কোনো খেয়ালই নাই আরে তোমাকে তো সারা জীবনই দেখতে পারবো এটা তো ইঞ্জিনিয়ারের মাল কোনো গ্যারান্টি নাই চল এখন মা ওয়েট করতেছে দেখো তো আমাকে কেমন লাগতেছে বডি তো অনেক সুন্দর কি আমার চোখগুলো দেখো না হেডলাইটটা পুরো চকচক করতেছে জ্বলজ্বল করতেছে আমার চুলগুলো দেখো না একটু আগে পাড়া থেকে স্ট্রেট করে একদম মসৃণ কখন থেকে বলতেছি তুমি আমাকে দেখো না তুমি গাড়ির দিকে পড়ে আছো আমার দিকে তো তোমার কোনো খেয়ালই নাই আরে তোমাকে তো সারা জীবনই দেখতে পারবো এটা তো ইঞ্জিনিয়ারের মাল কোনো গ্যারান্টি নাই চল এখন মা ওয়েট করতেছে ছেলেটা তো খুব বিশ্বস্ত আর ভালো আচ্ছা ঠিক আছে দেখো যেটা ভালো হয় সেটা করো আরে আমি তো ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি দেখো তোমার বয়স হচ্ছে এখন ড্রাইভ করাটা রিস্কি একটু বিশ্রামও তো দরকার নতুন একটা ড্রাইভারকে তো বিশ্বাস করা যায় না তাই না ঠিক বলেছো চার তিনকাল পড়েছে খবরে দেখছো না ওই যে গাড়ির ড্রাইভার কাজের বুয়ার হাতে মালিক খুন শুনো আমি এইসব পেন নিতে পারবো না বুঝছো আর এই বৃদ্ধ বয়সে আমি কারো হাতে খুন হতে পারবো না সেজন্যই তো বললাম দেখো এটা অনেক ভালো বুদ্ধি ঘর জামাই পেলাম মেয়েটা আমাদের কাছে থাকবে আবার একই সাথে ড্রাইভারও পেয়ে গেলাম কিন্তু আলিশা কি বিষয়টা জানে মানে ওর রাজি আছে আরে ওরই তো বুদ্ধি ওই তো বললো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বসো থ্যাংক ইউ তোমাকে কি আলিশা কিছু বলেছে জি বলেছে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলো আমাকে ঘর জামাই বলা যাবে না ফ্ল্যাট জামাই বলতে হবে আচ্ছা ফ্ল্যাট জামাই বলবো আরেকটা প্রশ্ন ছিল তুমি কি ড্রাইভিংটা জানো মানে ড্রাইভিং শিখেছ হ্যাঁ জানি কিন্তু হাত ক্লিয়ার না কিন্তু আমার লাইসেন্স আছে মানে কি হাত ক্লিয়ার না লাইসেন্স আছে মানে ওই লাইসেন্স ওইভাবে করছি আর কি ও আচ্ছা আমি একটা কার্ডের ডিজাইন করে নিয়ে আসছি এটা হবে আমাদের বিয়ের কার্ড কারণ আমার একটা স্পেশাল গেস্ট আছে তাকে ইনভাইট করতে হবে আপনারা দেখেন কার্ডের ডিজাইনটা পছন্দ হয় কিনা যদি পছন্দ না হয় তাহলে আপনারা নতুন ডিজাইন করে নিলেন না 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 এটা তো সুন্দর আর আমাদের লাগলে আমরা করে নেব আরেকটা ব্যাপার বাবা মানে তুমি যদি হাতটা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে নাও তাহলে আমাদের খুব উপকার হয় আমরা তো গাড়িতে চড়বো মানে সেফটি ব্যাপারটা না না ওটা কোনো সমস্যা না কয়েকদিন চালাইলে গুঁতা গাঁতা খাইলে ঠিক হয়ে যাবে হাত ক্লিয়ার হয়ে যাবে ভয়ের কিছু নেই আচ্ছা তোমরা বসো আমি নাস্তার ব্যবস্থা করি আঙ্কেল আপনি গাড়ি চালাতে পারেন হ্যাঁ হ্যাঁ এতদিন তো আমিই চালাই বাট ড্রাইভার রাখি না রিস্কি বুঝছো